গোনা করতে করতে বেমালুম ভুলেই যায় এটি যে একটি অপরাধ। জেনার সম্পর্কে যে ধমক এসেছে, যে শাস্তির বিধান এসেছে, সে কথাটি আমাদের অনেক তরুণ যুবক ভাইদের মনে মগজে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআত জালদা, যে জেনাকার নারী এবং জেনাকার পুরুষ তারা উভয়েই যখন জেনার কাজে সংঘটিত হবে আর এটি যখন প্রমাণিত হবে তখন তাকে 100 বেত্রাঘাত করার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জালদু মিআতু জালদা, যে বিবাহিত নারী বা পুরুষ পরকীয়া লিপ্ত হওয়ার পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হওয়ার কারণে তাদের যখন কোনো ধরনের জেনার বিষয়টি প্রমাণিত হবে তখন তাদেরকে রজম করার কথা বলা হয়েছে। পাথর মেরে রজমহুমা বিল হিজার, পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার কথা হয়েছে। এটি তো দুনিয়ার একটা স্বাভাবিক বিচার ফয়সালা মাত্র, কিন্তু এই জীবন শেষ হওয়ার পর পরলৌকিক জীবনে তার জন্য জাহান্নামের অনন্তকাল শাস্তি অপেক্ষা করছে। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের তরুণ প্রজন্মকে সোশ্যাল এই ক্যান্সার থেকে, এই মরণ ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করেন।